আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা অনেকদিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করতেছেন 26শে মার্চ উপলক্ষে পোস্টার ডিজাইনের PLP ফাইল শেয়ার করার জন্য। তো আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন যে কবে 26শে মার্চ উপলক্ষে আমি আপনাদের মাঝে ডিজাইন শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে 26শে মার্চ উপলক্ষে 3টি পোস্টার ডিজাইনের PLP ফাইল শেয়ার করব। এর মানে হচ্ছে একটি ফাইলের মধ্যে আপনারা 3টি ডিজাইন করতে পারবেন। তো যারা সাধারণ পোস্টার ডিজাইন করতে চান তারা এটাকে সাধারণ হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং যারা আওয়ামী লীগ এবং BNP করে থাকেন তারা ওইভাবে ডিজাইনটিকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওতে আমি 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সেই পাসওয়ার্ডগুলো আপনারা সংগ্রহ করতে হবে। তো আপনারা এখন স্ক্রিনে একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটি সহ আরও 5টি পাসওয়ার্ড পাবেন, মোট 6 সংখ্যার পাসওয়ার্ড। তো আপনারা সবগুলো পাসওয়ার্ড সংগ্রহ করে এরপর আপনারা এই PLP ফাইলটিকে ডাউনলোড করতে হবে। PLP ফাইলটিকে ডাউনলোড করার পর এখন আপনারা এই ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে উপরে 3-ডট লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন .plp ফাইল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন .plp নামক একটি অপশন আছে, তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে PLP ফাইলটি ডাউনলোড করেছেন সে PLP ফাইলটিকে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো আপনারা PLP ফাইলটিকে এখান থেকে ওপেন করে নেবেন, 26শে মার্চের ডিজাইনটি। তো এই ডিজাইনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই ডিজাইনটি ওপেন হওয়ার পর আপনার PLP ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ডিজাইনটি আপনাদের মাঝে শো করতেছে। তো আপনাদের সামনে ডিজাইনটি শো করার পর এখন আপনারা এই ডিজাইনটিকে কাস্টমাইজ করবেন। তো এর জন্য আপনি যদি সাধারণ ডিজাইন করতে চান তাহলে এই ডিজাইনটি এখানে যেভাবে আছে সাধারণভাবে আপনি সেভাবে এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি চান এই ডিজাইনটিকে রাজনৈতিকভাবে করতেন, অর্থাৎ আওয়ামী লীগ অথবা BNP হিসেবে করতে চান, তাহলে আপনারা এখান থেকে প্রথমে যে BNP-র লোগোটি আছে হাইড করা, তো আপনারা এই লোগোটিকে এখান থেকে শো করে দিবেন। এরপর আপনারা এখান থেকে প্রথমে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিজাইনটি আপনাদের মাঝে এখন BNP-র একটি ডিজাইন হয়ে গেছে। তো এরপর আপনারা এখান থেকে যদি চান এটাকে আওয়ামী লীগের ডিজাইন করতে, তাহলে আপনারা এই লেয়ারটিকে হাইড করে দিবেন। এরপর এখান থেকে নিচের লেয়ারটিকে আপনারা শো করে দিবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি এখন আওয়ামী লীগের একটি ডিজাইন হয়ে গেছে। তো এখন আপনি এই ডিজাইনটি আপনার যে দল আছে অথবা আপনি যে রাজনীতি করেন ওই অনুযায়ী যদি ছবিগুলো বসান উপরে, তো এরপর আপনারা এখান থেকে যে আপনার নাম আছে এবং পদবী আছে সেই নাম এবং পদবী লিখতে হবে। তো নাম লেখার জন্য আপনার নামের উপরে ডাবল ট্যাপ করতে হবে। এরপর আপনারা এখান থেকে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। এরপর আপনার যে নামটি আছে আপনি সেখানে নামটি লিখে দিতে হবে। তো আপনার নামটি লেখার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পদবী লিখবেন। তো পদবী লেখার জন্য পদবীর উপরে ডাবল ট্যাপ করবেন। এরপর এখান থেকে আপনার পদবীটি লিখে দিবেন। তো আপনার পদবীটি আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে উপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে পদবী লিখবেন, লেখার পর ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এখন এখানে যে ছবিটি আছে এই ছবিটি কিভাবে পরিবর্তন করবেন। তো এখান থেকে আপনারা এই লেয়ারটিকে হাইড করে দিবেন। এরপর আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে আপনার যে PNG ছবিটি আছে আপনি সেই PNG ছবিটি এখানে আপনি PNG ছবিটিকে এখানে অ্যাড করে দিবেন। তো আপনার PNG ছবিটি আপনি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে সুন্দর করে বসিয়ে দিবেন। বসানোর পর এখান থেকে আপনারা গো ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে চেপে ধরে আগে যে ছবিটি ছিল সেখানে দিয়ে দিবেন। এরপর লেয়ারটিকে লক করে দিবেন। তো লেয়ারটিকে লক করে দেওয়ার পর এখন আপনারা পজিশন একটু ঠিক করে নেবেন।
তো এরপর আপনারা এখন এই ডিজাইনটিকে গ্যালারিতে কিভাবে সেভ করবেন, তো এর জন্য আপনারা উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজ চার নম্বরে একটি অপশন আছে এক্সপোর্ট ইমেজ, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কোয়ালিটি লেখা আছে কাস্টম, তো আপনারা এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবেন। এরপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা অনেক উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।